নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন দু ঠিক কেমন যেতে পারে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা আপনারা যারা রয়েছেন কতটা ভালো থাকতে পারেন বা কতটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটি কিন্তু জানার চেষ্টা করব রাশিলগ্ন ধনুর সাপেক্ষে দেখুন ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মাসই গুরুত্বপূর্ণ হয় কিন্তু এই মাসে আমরা লক্ষ্য করবো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কালপুরুষের রাশিচক্র বা ট্রানজিট গোচর চক্রের ক্ষেত্রে দুটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হো কি কি পঞ্চমহাপুরুষ যোগ প্রথমটি কেন্দ্রের অধিপতি গ্রহ বৃহস্পতি কেন্দ্রভাবে অবস্থান করছে অর্থাৎ এক্ষেত্রে হংস নামক পঞ্চমহাপুরুষ যোগটা তৈরি হচ্ছে এবং দ্বিতীয় যে পঞ্চমহাপুরুষ যোগটা তৈরি হবে সেটি হল রুচক যোগ কারণ এক্ষেত্রে মঙ্গল যে কিনা কোণের অধিপতি সে কোণে অবস্থান করবে তো রুচক এবং যোগের প্রভাব কতটা বেটার হতে পারে তাছাড়াও রাশিচক্রে বেশ কিছু গ্রহগত অবস্থান আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিগনিফিক্যান্ট ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের রাশির অধিপতির হংসনামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করা নিজের রাশিতে অবস্থান করা আপনার হেলথের ক্ষেত্রটিকে স্বাস্থ্য ক্ষেত্রটিকে কিন্তু কিছুটা হলেও পজিটিভ দিকে নিয়ে যাবে এবার দেখুন স্বাস্থ্যে তো নানারকম সমস্যা থাকে কারোর কোনো একটি বিশেষ সমস্যা থাকতে পারে আবার অপরজনের সমস্যাটা হয়তো অন্য কোনো অঙ্গকে কেন্দ্র করে কিন্তু তুলনামূলকভাবে দেখা যাবে এই মাসটিতে স্বাস্থ্য ক্ষেত্রটি আপনাদের পজিটিভ বেশ কিছু স্বাস্থ্যজনিত সমস্যা আপনার সমাধান হচ্ছে এবং ধীরে ধীরে ডেভেলপমেন্ট উন্নতি আপনার স্বাস্থ্য কিন্তু লক্ষ্য করা যাবে সে যে কোনো প্রবলেমই হোক না কেন মাসের শুরুর দিকে কিন্তু একটা মানসিক চাপ আপনাদের থাকতে কিন্তু সেই মানসিক চাপটিও ধীরে ধীরে কমবে অ্যাটলিস্ট মাসের শেষের দিকটা থেকে মানসিকভাবেও আপনারা অনেকটা রিল্যাক্স ফিল করবেন কিন্তু প্রথম দিকে কিন্তু একটা মানসিক চাপ একটা চাপার সমস্যা শেয়ার করতে পারছেন না কারোর সাথে বাট ইউ আর ইন এ প্রবলেম আপনি একটা সমস্যায় আছেন কাউকে এক্সপ্রেস করতে পারছেন না আপনার সমস্যাটা আপনার যন্ত্রণাটা এই ধরনের একটা বিষয়বস্তু থাকার কিন্তু প্রবলভাবেই সম্ভাবনা থাকবে রাশি রাশিলগ্ন ধনু ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই মাসটিতে দেখা যাবে তাদের কানেক্টিভিটি লেভেল অত্যন্ত পজিটিভ যোগাযোগের ক্ষেত্রটি অত্যন্ত শুভ থাকবে আপনাদের এই মাসে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বিশেষ কোনো প্রয়োজনে কারোর সাথে যোগাযোগ করা বা আপনার প্রবলেমগুলোর সমাধান করার জন্য সেটা আইনি যোগাযোগ হোক বা অন্য যে কোনো ধরনের যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা থাকবে ইভেন ভাইয়ের সাথে রিলেশনশিপটা ভালো হওয়ার একটা টেন্ডেন্সি রিলেটিভসদের সাথে কিন্তু সম্পর্ক সঠিক হবে না উপরন্তু আপনার মাতুলের সাথে বা মাতুল স্থানীয় কোনো ব্যক্তিত্বের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়া ভুল বোঝাবুঝির মধ্যে জড়িয়ে পড়ার মতো সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে রাশি লগ্ন ধনুর ক্ষেত্রে তবে আপনার আগ্রহ কিন্তু কোথাও কম থাকছে না ইনক্লিনেশন টুয়ার্ডস এনিথিং উইল বি পজিটিভ ফর দ্য মান্থ অফ জুন আপনার আগ্রহ পজিটিভ থাকবে এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে যেখানে হয়তো গত মাসে বা বিগত মাসগুলিতে আপনি কোনো রকম এনার্জি দিতেই পারছিলেন না কনসিস্টেন্সির একটা অভাবের জায়গা থাকছিল সেই সমস্ত ক্ষেত্রেও আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কনসিস্টেন্সি আপনি মেইনটেন করতে পারছেন রাশিলগ্ন ধনুর ক্ষেত্রে এই মাসটিতে বিদ্যা ক্ষেত্রটি অসম্ভব ভালো থাকার সম্ভাবনা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুধু নয় উচ্চশিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট বেশি অগ্রগতি পরিলক্ষিত হয় এই মাসটিতে যারা যুক্ত রয়েছেন হায়ার এডুকেশনের সাথে সেটা মেডিকেল রিলেটেড এডুকেশন হতে পারে সেটা ইঞ্জিনিয়ারিং এডুকেশন হতে পারে সেটা ল রিলেটেড এডুকেশন হতে পারে ইভেন সেটি হতে পারে যে কোনো ধরনের গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড সেক্ষেত্রেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যায় পারিবারিক অবস্থাটা পজিটিভ থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছুটা ফিনান্সিয়াল প্রবলেমও মিটবে জমি বাড়ি সংক্রান্ত সমস্যা মিটতে পারে নতুন ভূমিযোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে এই মাসটিতে যদি জমি কেনার কোনো প্ল্যান থেকে থাকে কোনো পরিকল্পনা থেকে থাকে সেটা পজিটিভ হবে এবং একই সাথে বলবো বাড়ি তৈরি করার কাজ এই সময় কিন্তু শুরু করা যেতে পারে এবং সেটিও ডেফিনেটলি আপনাদের জন্য পজিটিভ পজিটিভ হতে পারে বা হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কিন্তু বেশি থাকবে রাশি লগ্ন ধনুর জন্য রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট বর্তমান যুগে দাঁড়িয়ে দেখুন প্রথম দিক শুধু নয় মাসের প্রায় দুই তৃতীয়াংশ সময় জুড়ে নানা রকম সমস্যা জটিলতার মধ্যে আপনারা থাকবেন প্রথম তিনটে সপ্তাহ সম্পর্কের ক্ষেত্রে জটিলতা ভুল বোঝাবুঝি একটা দূরত্ব তৈরি হওয়া এই ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হতে পারে কিন্তু রুচক যোগের ফল আপনি লাভ করবেন রোচক যোগ কি না এখানে মঙ্গল কোণের অধিপতি গ্রহ কোন ভাবে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে রুচক যোগটি তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে মানে হংসযোগ এবং রুচক যোগ দুটি যোগের কম্বিনেশনই আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে অত্যন্ত শুভ সমন্বয় এবং এক্ষেত্রে সম্পর্কের যে প্রবলেম জটিলতা ভুল বোঝাবুঝি ছিল একটা ভীরুতা আপনার মধ্যে কাজ করছিল সেই সমস্যাগুলো মিটিয়ে আপনি আবার আপনার রিলেশনশিপ লাইফটাকে একটা সঠিক জায়গায় দাঁড় করাতে পারবেন সমস্যাটার সমাধান করতে পারবেন রাশিলগ্ন ধনুর ক্ষেত্রে এবং সন্তানজনিত বিষয় নিয়েও জটিলতা বাড়তে পারে এটা আমি বলবো আপনাদেরকে সন্তান সম্ভাব্য মায়েরা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন একটু সচেতন থাকবেন এই সময়টিতে একটু সচেতনভাবেই চলাফেরার চেষ্টা করুন তাতে তো ক্ষতি নেই দেখুন সচেতন থাকলে কোনো ক্ষতি নেই আর একটা কথা আমরা জানি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর চেষ্টা করি বিষয়টিকে কিছুটা প্র্যাকটিক্যালভাবে কিছুটা সায়েন্টিফিক অ্যাপ্রোচের সাথে একটু মেনটেন করা আদারওয়াইজ যেমন চলছে আদারওয়াইজ অন্য কোনো বিষয় একদমই নয় রাশিলগ্ন ধনুর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই মাসটিতে চাকুরিজীবীদের কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাবে আঠারো তারিখের পর থেকে যারা চাকরি করছেন চাকুরি সংক্রান্ত যদি কোনো সমস্যা এসে থাকে আইনি জটিলতা থেকে থাকে আঠারো তারিখের পর থেকে অনেক বেশি রিল্যাক্স আপনারা থাকবেন অনেকটাই সমাধানযোগ্য একটা জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে বাধ্য এবং তৈরি হবে রাশিলগ্ন ধনুর ক্ষেত্রে নতুন চাকরির প্রাপ্তির ক্ষেত্রেও আমি বলবো আঠারো তারিখের পরে পজিটিভিটি থাকবে তবে আঠারো তারিখের আগে যে একটু সমস্যায় পড়তে হবে আপনাকে একটু সমস্যার মধ্যে আপনাকে থাকতে হবে সেই বিষয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না সেলফ প্রফেশনের ক্ষেত্রে ওটা কেমন থাকবে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং একটা বড় ইন্ডাস্ট্রি রয়েছে একটা বড় শতাংশের মানুষরা কিন্তু বর্তমান প্রজন্মে সেলফ প্রফেশনের সাথে যুক্ত বা জড়িত তাহলে তাদের কন্ডিশনটা এই মাসে কেমন থাকতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন পঞ্চমে রাহুর উপস্থিতি এবং এক্ষেত্রে কিছু অতৃপ্ততা যেখানে আপনার কিছু একটা নেশা একটা এক্সপেক্টেশন রয়েছে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন সেটা পাওয়ার জন্য এবং যেখানে র্যান্ডম কিছু বিষয় থাকতে পারে এবং অতৃপ্তি একটা জায়গায় কিন্তু থাকতে পারে কিন্তু তুলনামূলকভাবে চতুর্থ সপ্তাহে মাসে কিছুটা পজিটিভিটি থাকবে এক্ষেত্রে আপনারা রোচক যোগের কিছুটা ফলাফল লাভ করবেন প্রথম দিকে ভালো হচ্ছে না প্রবলেম হচ্ছে যে কোনো সেলফ হতে পারে সেটার কারণে একটা একটা মন খারাপের পালা চলতে পারে কোথাও এনার্জিটা দিতে না নিজে নিজেকে উজাড় করে দিতে পারছি না প্রফেশনের মধ্যে কিন্তু সেটা অনেকটাই সমাধানযোগ্য চতুর্থ সপ্তাহ থেকে এটা কিন্তু বলার অপেক্ষা থাকছে না লগ্ন ধনুর ক্ষেত্রে যারা বিজনেস করছেন দেখুন এই মাসটি আপনাদের প্রথম দিকটা পজিটিভ নয় প্রথম দিকে জটিলতা থাকবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে সমস্যা পোহাতে হবে কিন্তু পনেরো তারিখের পর থেকে ব্যবসায়িক ধীরে ধীরে উন্নতি আপনারা দেখতে পারবেন এবং যারা নতুন বিজনেসের কথা ভাবছেন যদি সময় থাকে আপনার হাতে এই মাসটা স্কিপ করুন আগামী মাসে একটা ভালো দিন দেখে শুরু করার চেষ্টা করুন এটা আপনাদের কাছে একটা সাজেশন থাকলো ফাটকা শেয়ার মার্কেট জোয়া এগুলো নিয়ে কিন্তু সমস্যায় পড়া অর্থ দণ্ডের সম্ভাবনা থাকবে পঞ্চমে রাহু আছে যদি জন্মছকে বিশেষ যোগ না থাকে দশান্তর দশা তেমন পজিটিভ না হয় তাহলে কিন্তু অর্থ নিছক দণ্ড হবে এই বিষয়টা কিন্তু আপনাকে সোজা কথা সোজাভাবে বোঝার চেষ্টা করতে হবে নতুন বিবাহের যোগাযোগ তেমন থাকবে না প্রথম দিকে শেষের দিকটা কিছুটা পজিটিভ পনেরো তারিখের পর বিয়ে ভেঙে যাওয়ার মতো ঘটনাও অনিশ্চিত নয় একটু কনসাস থাকতে হবে বিষয়টি নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম বিষয় বিভিন্ন রকম টপিক কভার করলাম এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করুন আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার সবসময় হয়তো হয় না কিন্তু ম্যাক্সিমাম টাইমেই দেখবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন এই মাসটি অনেক বেশি ভালো জায়গা আপনাদের প্রত্যেকে সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো আমি নমস্কার